ওলামায়ে কেরামের মাজলিস বয়ান বেশি করব না, অনেক হয়ে গেছে। শুধু এতটুকু বলবো, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত লিল্লাহি রব্বিল আলামিন, ব্যাস সব কিছু। যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু দেখি, যা কিছু শুনি, হাত নাড়াই, কদম বাড়াই, কথা বলি, অন্তরে চিন্তা করি যেন সেটা লিল্লাহ তান হয়, লিল্লাহি রব্বিল আলামিন। উদাহরণ, শেখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাই সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন, আপনারা দেখছেন সবাই। এক জায়গায় একটা গাছের পূজা চলতেছিল, সেখানে একজন আবেদ সেই গাছটাকে কাটার জন্য রওনা করছে, যে গাছের পূজা করবি আমি থাকতে, নাহি আল মুনকার করতে হবে, রওনা করছে। পথিমধ্যে শয়তান বাধা দিছে, কাটতে দেব না। কিন্তু বুজুর্গ বলতেছে কি, আমি কাটবই, সেরেক রাখবো না। মারামারি শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়েছে, শয়তানকে আবেদ পরাজিত করছে। এখন শয়তান বলতেছে, দেখো তুমি গাছটা কি কেটে লাভটা কি, তুমি গাছ কেটে ফেলবা, মানুষ আর একটা গাছ লাগিয়ে নেবে, তারা সেটাকে পূজা করবে, কাজে এই গাছটাকে কেটে কোনো লাভ নেই। তার চেয়ে আমি তোমাকে আপুসের একটা ভালো কথা বলি। কি কথা? আমি তোমাকে কিছু অর্থ দেব, তুমি ভুকা মানুষ, ক্ষুধার্থ মানুষ, টাকা পয়সা নেই, এবাদত করতে পারো না, এবাদতে আত্মনিয়োগ করতে পারো না, আর যদি তোমার অর্থ থাকে আমি প্রতিদিন তোমাকে অর্থ দিই, তিনটা দিরহাম দিই, ব্যাস তুমি নিজেও খেতে পারবা, শরীরে শক্তিও জোগাতে পারবা, মানুষকে দানও করতে পারবা, দানের স্বভাব পাবা, আর মানুষকে দাওয়াত দিয়ে সেরে থেকে ফিরে যেতে পারবা। দারুণ চমৎকার। এবার আবার চিন্তা করছে, ঠিক আছে ঠিকই তো, গাছটা কেটে লাভটা কি, আর একটা গাছ লাগিয়ে দেবে, মানুষ সেখানে পূজা করবে, আর কোনো ফায়দাও হবে না, ব্যাস। দরবেশ ফিরে আসছে, হ্যাঁ খুব ভালো। পরের দিন দেখে যে মাথার নিচে তিনটা দেরহাম, বিনা পরিশ্রমে নিজেও খাইছে, দানও করছে, এবাদতও করছে। পরের দিন দেখে আর দেরহাম নেই, মেজাজ খারাপ, মাথা গরম, আবারও দাও নিয়ে রওনা করছে, গাছ কেটে ফেলবে। এবারও শয়তানের সাথে দেখা, কই যাও, ওই গাছ কাটার জন্য যাই, সেরেক চলতেছে, তুমি অদা খেলাফ করছো, আজকে আর গাছ রাখবো না, কারণ না তোমাকে যেতে দেবো না। মারামারি শুরু হয়ে গেছে। এবার শয়তান পরাজিত করছে আবেদকে, নিচে ফেলাই দিছে, শয়তান বিজয় আর সে পরাজয়। এবার আবেদ বলতে, ঘটনা কি, আগে তো তুই আমার সাথে মারামারি করে পারস নাই, আর আজকে তোর সাথে পারতেছি না কেন, ঘটনা কি? তখন শয়তান কি বলছিল, আবেদ শোনো, আগে তুমি রওনা করছো লিল্লাহ হাতান, একমাত্র আল্লাহর হস্তে, শেরেক চলতেছে, আমি শেরেককে ধ্বংস করে ফেলবো, এই আল্লাহর জন্য রওনা করছো, এই আল্লাহর জন্য যে কাজ করে তাকে রোখার ক্ষমতা কেউ রাখে না, আল্লাহর শক্তির উপর কার কোনো শক্তি থাকে না। কিন্তু আজকে তুমি আল্লাহর জন্য যাও না, পয়সার জন্য যাও, তোমার দেরহাম বন্ধ, এই কারণে আজকে তুমি পারছো না। প্রিয় ভাইয়েরা, আমার ওলামায়ে কেরাম, আমি ছোট্টটা ওসিয়াত করে শেষ করব, আজকে আমরা পারছি না কেন? সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আফ্রিকার জঙ্গলের পশুদের কাছে বয়ান দিছে, পশুরা বয়ান শুনছে, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সাগর পাড়ি দিছে, সাগর তাদের জন্য হামওয়ার হয়ে গেছে। এক সাহাবি একটা বাটি হারানো গেছে সাগরের তুফানের মধ্যে, সে কসম কাছে আল্লাহর কসম, আমি আল্লাহর রাস্তায় আছি, আমার বাটি পানিতে হারানো যেতে পারে না, কসম কাছে, অথচ সাগরের মধ্যে পানি বাটি পড়ে গেছে, পরবর্তী দেখা যায় সেই ঢেউতে বাটি উপরে দিয়ে গেছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মধ্যে চিঠি দিছে, নীল নদ তাদের কথা শুনছে, বাতাস একটা বার্তা পৌঁছায় দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস সেই বার্তা সিরিয়ায় পৌঁছায় দিছে। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ আকবরের ধ্বনি দিছে, রাজা গৌর গোবিন্দের তক্ত তাও সব ধ্বংস হয়ে গেছে। আপনার আমার আওয়াজ তো অনেক, শব্দ তো অনেক, লেকিন কিছুই হচ্ছে না, কারণটা কোথায়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইও আসুন, আল্লাহ আমাদেরকে ইখলাস কায়েম করার তৌফিক দান করেন, ইখলাস অর্জন করার তৌফিক দান করেন, এবং মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম যেইভাবে আলহামদুলিল্লাহ কাজ করতেছে, আশা করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই জাতীয় ওলামা মশায় কায়েমা পরিষদ বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম এক পরিষদ হবে, ওলামাদের কাফেলা হবে। আপনি বিশ্বাস করবেন না, অনেক জায়গায় এরকম অবস্থা আছে, এখন খুলনা এরিয়ায়, খুলনার মধ্যে এখন সবচেয়ে বেশি শক্তিশালী হলো ওলামা মশায় কায়েমা পরিষদ। এবং খুলনা এরিয়ার মধ্যে যারা নামি দামি আলেম সবই ওলামা মশায় কায়েমা পরিষদের। যশোরে দেখলাম যে যারা সবচেয়ে বড় বড় আলেম, একজন তো দেখলাম কাসিমি সাহেব, সে জমিয়তে ওলামা ইসলামের কেন্দ্রীয় সহ সেক্রেটারি ছিল মনে হয়, সে এখন ওলামা মশায় কায়েমা পরিষদের সেক্রেটারি ওখানে। এরকমভাবে সব জায়গায় আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। আল্লাহ পাক আপনাকে আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন।